हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। तो आमी आजके जेटा निये कथा बोलबो बोले भावलाम सेटा होच्छे, तोमरा सबाई जेने गेछो एखन जे आमादेर जे चंद्रयान 3 पाठानो होयेछिलो तो सेटा सक्सेसफुली लैंड करे गेछे तोमार चाँदेते। ठीक आछे, तो ओटा निये एकटुखानि बोलबो भावलाम। তো ওটা হয়েছে তোমার আজকে 6:04 নাগাদ ল্যান্ড হয়েছে, তো সেই জন্য আমাদের সমস্ত ভারতীয়দের কাছে এটা একটা প্রাউড মোমেন্ট বলা চলে। আশা করছি সেটা তোমরা সবাই জেনে গেছো এবং সবাই সেটা টিভিতে দেখেছে। তো তো তোমরা জানো কি না আমি জানি না, সবাই নিশ্চয়ই জানো যে 2019 সালে এর আগেও হচ্ছে আমাদের চন্দ্রযান পাঠানো হয়েছিল। ওকে, তো কিন্তু সেটা কিন্তু সাকসেসফুলি ল্যান্ড করেনি। বাট তারপরে আবার দেখো 2019-এর পরে এই বছর 2023-এ আবার 14 জুলাই হচ্ছে এখান থেকে পাঠানো হলো। সেটা হচ্ছে ইসরো সায়েন্টিস্টদের মাধ্যমে তারা হচ্ছে করেছিল, তো ওনারা পাঠানোর পরে আজকে সেটা হচ্ছে সাকসেসফুলি ল্যান্ড করলো। তো এটা থেকে আমাদের মেন যেটা আমি তোমাদেরকে সেটা বলতে চাই যে আমরা এটা থেকে একটা শিক্ষা নিতে পারি যে তোমাদের এই যে নিটের যে জার্নি, তোমরা অনেক সময় কমেন্টে বলো, এখন দেখছি ইনস্টাগ্রাম ফেসবুক তোমরা অনেকে মেসেজ করছো যে এবছর হয়নি, তাহলে আমি কী করবো, তাহলে কি আমি আর পারবো না, বা পাড়া প্রতিবেশী বলছে যে তোমরা পারবে না, তোমরা মনে করো এবছর ফেল করেছো, তো সেই ক্ষেত্রে তোমরাও তোমাদের কনফিডেন্সটা হারিয়ে ফেলছো। তো এটা কিন্তু একটা এই যে ব্যাপার ঘটনাটা ঘটলো এটা থেকে আমরা একটাই শিক্ষা নিতে পারি যে আমাদের যদি ফোকাসটা ঠিকঠাক থাকে তাহলে আমরা নিশ্চয়ই পারবো একদিন। ওকে, তো পারবো বলে শুধু বসে থাকলে তো চলবে না, সেটার জন্য খাটতে হবে অবশ্যই। তোমাদেরও সেটাই বলবো যে তোমরা সেই ফোকাসটাকে ঠিক রাখো যে হ্যাঁ আমরা নিশ্চয়ই পাবো, কিন্তু তার জন্য তোমাদের সেই রকম পরিমাণে পরিশ্রমটাও করতে হবে, অর্থাৎ পড়তে হবে। ঠিক আছে, কিন্তু পারবে না বলে এরকম কোনো কথা নেই, কারণ 2019 সালেও এরকম একবার ফেল হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু থেমে থাকেনি ইন্ডিয়া, তারপরেও আবার এবছর ট্রাই নিয়েছে এবং এবছর দেখো সাকসেসফুলি সেটা ল্যান্ড করেছে। তো এটা থেকে এটাই আমাদের শিক্ষা যে কোনো জিনিস মানে আমরা একবার ট্রাই করলাম সেটাতে হেরে গেলাম তো সেটা আমরা যেন না করি, আমরা যেন সেই ফোকাসটাকে নিয়ে যথাসম্ভব সেটার জন্য চেষ্টা করি। আবার এমনও নয় কি সেই ফোকাসটাকে করে নিলাম যে এই তো ভারত তো 2019-এ পায়নি, এত বছর পর পেয়েছে, তো আমরাও নিশ্চয়ই পারবো করে বছরের পর বছর আমরা নিট দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা সেই পরিমাণ আমরা যে পরিমাণ দরকার পড়ার সেই পরিমাণ পড়ছি না, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। তোমাদেরকে পড়তেও হবে এবং ফোকাসটাকে রাখতেও হবে। তো আমি যেটা বলতে চাই যে ডিমোটিভেট হয়েও না, বাইরের লোকজন আশেপাশের লোকজনের দ্বারা ডিমোটিভেটটা হয়েও না, কারণ সম্ভব, সবই সম্ভব। একবার তুমি ফেল করছো মানেই যে সেটা অসম্ভব হয়ে যাচ্ছে, সেটা তোমার দ্বারা আর সম্ভব নয়, এটা কিন্তু নয়। তুমি যদি সেইভাবে চেষ্টা করো, সেইভাবে ফোকাসটাকে রেখে এগিয়ে যাও, তাহলে নিশ্চয়ই তুমি একদিন সফল হবে। ঠিক আছে, তো এটাই বলার জন্য আজকে এই ছোট্ট ভিডিওটা করলাম। থ্যাংক ইউ, টাটা।